বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো, মন সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। তো ইতিপূর্বেই আমার পরিচয় দেওয়া হয়েছে, এখন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তো আজ আমি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষেও অনলাইনে ক্লাসে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। যদিও আমাদের করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস নিতে বাধ্য, সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাস পার্থক্য আছে, তারপরেও যদি মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করো বা দেখো, তাহলে কিছুটা হলেও তোমাদের মেধাশক্তিতে কিছু আলোড়ন সৃষ্টি করবে। তো যা হোক, আজ আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটা গল্প নিয়ে, সেটার নাম হচ্ছে নানান রঙে ফুল ফল। আচ্ছা দেখো, পৃষ্ঠা 28, নানান রঙের ফুল ফল। আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ, নানান রঙের নানান রকমের ফুল দেখা যায় সারা বছরই। তো আমাদের দেশ কিসের দেশ? যে ফুলের দেশ, ফলের দেশ। এবং এই দেশে কী হয় যে সারা বছরই নানান রঙের ফুল ও ফল দেখা যায়। যেমন গোলাপ ফুটে সারা বছর, লাল, সাদা, গোলাপি, বিভিন্ন রঙের গোলাপের সুগন্ধ আছে। আচ্ছা, গোলাপ কী কী রঙের গোলাপ ফুটে? লাল, সাদা, গোলাপি, এই গোলাপগুলোর কী আছে? খুব মিষ্টি সুগন্ধ আছে, তাই না? আচ্ছা, তারপরে কী আছে? যে বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহানা, দুলন চাপা ও শিউলি ফুটে অনেক। এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা, টগর ও কাশফুলও সাদা। আচ্ছা, তাহলে এই সমস্ত ফুল কি যে সাদা রঙের হয়ে থাকে, এদেরও সুগন্ধি আছে। আচ্ছা, সূর্যমুখী গাঁদা ফুলের রং হলুদ, জবা ও কলাপতি ফুল নানান রঙের হয়। সূর্যমুখী ও গাঁদা ফুলের রঙটা কীরকম? হলুদ। আর জবা এবং কলাপতি ফুল কি হয় যে নানান রঙে হয়। সূর্যমুখী যেমন কদম ফুল দেখতে খুব সুন্দর, সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম বলের মতো দোলন চাপার চারটি সাদা পাপড়ি, ঠিক যেন একটি প্রজাপতি। আচ্ছা, কদম ফুলটা কীরকম? মানে দেখতে একটা বলের মতো, কিন্তু উপরে কী আছে যে নরম নরম একটা আবরণ আছে, তাই না? হাতে স্পর্শ করলে কী হয় যে ভালো লাগে। আচ্ছা, তা এর ভিতরে কী আছে? ছোটো নরম নরম বলের মতো, আর দুলন চাপা চারটি সাদা পাপড়ি, ঠিক যেন একটি প্রজাপতি। আর দুলন চাপা ফুলটি দেখতে কীরকম? মানে একটা প্রজাপতির মতো, চারটা পাপড়ি চারদিকে ছড়ানো, ঠিক যেন একটা প্রজাপতি। আর দুলন চাপার চার বিলে ঝিলে ফুটে শত শত শাপলা, সাদা, লাল ও অন্য রঙের, সব ফুলে দেখতে খুব সুন্দর। আচ্ছা, বিলে ঝিলে কী ফুল ফুটে? বিলে ঝিলে ফুটে শাপলা, সাদা, লাল এবং বিভিন্ন রঙেরও হইতে পারে। এ দেশের ফলে হরেক রকমের ফল বেশি হয়, কলা, কাঁঠাল আর আনারস, আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, ডালিম, লিচু, প্রচুর ফল। আরও হয় ডাব, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। তো আমাদের দেশটা কি যে বিভিন্ন প্রকার ফলের সমাহারে গঠিত, বা বিভিন্ন প্রকার ফল আমাদের দেশে উৎপাদন হয়। যেমন কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ রঙের। তো এক একটা ফল কি এক এক রঙ ধারণ করে। যেমন কাঁচা আম, বাঙ্গি, পেঁপে, পেয়ারা, এগুলো কি কোন রঙের হয়? সবুজ। আর পাকা বাতাবি লেবুর ভেতরটা হালকা গোলাপি রঙের, পাকা ডালিমের ছোটো ছোটো দানা টুকটুকে লাল। ডালিমটা কী হয়, কাঁচা থাকলে উপরে দেখা যায় সবুজ, আর যখন পেকে ওঠে উপরে একটু একটু হলুদে আবরণের হয়, আবার ভিতরটা টুকটুকে লাল দানা বের হয়। আর পাকা বাইতে, হ্যাঁ, আর জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। জামরুলটা কী রঙের হয়? একটা হয় সাদা এবং অন্য রঙের জামরুলও পাওয়া যায়। কমলার খোসা ও কুশ উভয়ই কমলা রঙের হয়। আচ্ছা, তাহলে আমাদের কমলাটা কী হয়? কমলার উপরেও যেরকম, তার যে ভিতরে যে কুশটা যেগুলো আমরা খাই সেগুলো কী হয়?
ওই একই রকমের হলুদ রঙের হয়ে থাকে। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও মজা। আমাদের ফলগুলো কি যে দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব মিষ্টি। আচ্ছা বন্ধুরা, এখন আমরা রিডিং করে নিলাম, তো পরবর্তী ধাপ পৃষ্ঠায় যাই। দেখো পৃষ্ঠা তিরিশে কি আছে, যে এখানে দেওয়া আছে কি, এক নম্বরে আছে শব্দের অর্থ। তো পরীক্ষার মধ্যে তোমাদের হয়তো লেখা থাকবে যে শব্দের অর্থ লেখো, ঠিক এরকম করে কিছু শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলোর কোনটার কি অর্থ সঠিকভাবে শব্দটা বাম পাশে লিখবা, লিখে সমান সমান দিয়ে কী করবা, সঠিক যে শব্দটা ওই শব্দটা ডান পাশে লিখবা। যেমন কুশটা কি, কুশটা যেমন এই যে কাঁঠালের আমরা যেটাকে রোয়া বলি সেটাকে আমরা সাধারণত কী বলে থাকি, যে কুশ। এই কুশ অর্থটা কি, হ্যাঁ কুশ অর্থটা হচ্ছে কুয়া বা কাঁঠাল বা কমলা লেবুর ভিতরে যে ওই যে রসগুলো আমরা খেয়ে থাকি যেটা থাকে সেটাকে আমরা কী বলি, যে কুয়া। হ্যাঁ কুশ অর্থ কুয়া। আর দানা, দানাটা কি, দানাটা হচ্ছে ছোট ছোট আকারের ফলের অংশ বিশেষ। যেমন ধরো ডালিম, ডালিমটা ভাঙার পরে মাঝখান থেকে যে গুটি গুটি এটা পাওয়া যায় সেটা হচ্ছে দানা। তারপরে আছে ধরো খোসা, খোসাটা হচ্ছে কি, একটা আবরণ, খোসাটা হচ্ছে একটা আবরণ। যেমন এই যে কমলা লেবু ভাঙার পরে ভিতরে তোমার কুয়া আসে, কিন্তু এই কুয়ার উপরে কী আছে, ভাঙার আগে একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, এই আবরণটাকে বলা হয় কুশ। যেমন ধরো এই যে কলা আমরা কি ওই কুশটা বা ছালটা ফেলে দিয়ে তারপরে খেতে হয়, কিন্তু ওই ছালটা যে ফেলে এই ছালের নামটাই হচ্ছে খোসা। আর সুগন্ধ, সুগন্ধ মানে কি, যে ভালো গন্ধ যেটা সবাই সাদরে গ্রহণ করে সেটা হচ্ছে সুগন্ধ। আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে আছে যে খালি ঘর পূরণ করো। তো বক্স আকারে কয়েকটা শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো থেকে নিচে যে বাক্যটা লেখা থাকবে একটা জায়গা ফাঁকা থাকবে, এই ফাঁকা জায়গাতে এই বক্স থেকে যে শব্দটা বসবে বা বসলে সুন্দর হবে সেই শব্দটাকে নিয়ে তোমাদের ওই বাক্যের মধ্যে বসাইতে হবে। যেমন কাঁঠালের রস ভরা বেশ খেতে কি মজা, কাঁঠালের রস ভরা কি খেতে মজা, এই যে এখানে দেখো তো কী আছে, দানা খোসা কোষ। তাহলে কাঁঠালের রস ভরা কি খেতে মজা, এখানে লিখতে হবে তোমাদের কি, এই যে শব্দটা এনে কোষ, কোষ। তাহলে কাঁঠালের রস ভরা কোষ খেতে কি মজা। তারপরে ডালিমের দেশ টুকটুকে লাল, ডালিমের কি টুকটুকে লাল, ডালিমের এই তো এই দানা, দানাটা কি যে টুকটুকে লাল, এখানে এই দানা বসবে। আর এখানে কি হয়েছে যে দেশ ছড়িয়ে কলা খাও, দেশ ছাড়িয়ে কলা খাও, কি ছাড়িয়ে কলা খেতে বলছে, দেশ ছাড়িয়ে কলা খাও মানে এখানে কি আছে, কুশ আছে, খোসা আছে, দানা আছে। তাহলে আমাদের কুশও চলে গেছে, দানাও চলে গেছে, বাকি আছে খোসা। তাহলে এখানে লিখতে হবে কি, যে খোসা ছাড়িয়ে কলা খাও। তো এখন যদি আমরা বলি যে শূন্য স্থান পূরণ করো বা খালি ঘর পূরণ করো, তাহলে ওই খালি বা ফাঁকা যে জায়গাটা এই জায়গাতে কী করতে হবে, সুন্দর একটা শব্দ বসাইতে হবে। তো পরীক্ষার প্রশ্নপত্রে এই বাক্যগুলো শব্দগুলো দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তো বেশিরভাগ দেওয়া থাকবে তোমাদের। আচ্ছা এরপরে দেখো আছে কি তিন নম্বরে যুক্তবর্ণ, যুক্তবর্ণ যেমন এই যে এখানে ধরো কৃষ্ণচূড়া, এখানে কি কৃষ্ণচূড়া একটা শব্দ, কৃষ্ণচূড়া একটা শব্দ। এই কৃষ্ণচূড়ার মধ্যে যুক্তবর্ণ মানে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে থাকাটাকে আমরা কী বলি, যুক্তবর্ণ। তো এই শব্দতে কী আছে কৃষ্ণচূড়াতে, পরিকাকৃতি স্বয়ন চৈদুর্গচু দশনেরকারা কৃষ্ণচূড়া। এই শব্দটাতে এই যে কৃষ্ণ এই স্বয়নের মধ্যে যুক্তবর্ণ মানে এখানে দুটা বর্ণ আছে,
তাহলে ওই বর্ণটা কোনটা এটা আমরা চিহ্নিত করে আগে লিখব কি আছে যে শয়ন তারপরে এটা আবার ভাঙে এখানে যে দুটো বর্ণ কি কি বর্ণ দুটো আছে একটা আছে মধ্যন স আর একটা আছে মধ্যন না হ্যাঁ একটা আছে স আর একটা আছে মূর্ধন্য আচ্ছা তারপরে এখানে আছে ধরো কিন্তু এই যে এখানেও এই শব্দটা তো এই নয় তো যুক্ত হিসেবে আছে তো এখানে কি কি আছে নয় তোটা আমরা লিখবো লেখার পরে ন ত মানে ভেঙে ভেঙে দেখাবো ন ত আর এটা কি বাঙ্গি এই বাঙ্গির মতো এই যে এখানে কি আছে উময়গ যুক্ত হিসেবে আছে এই যে উময়গ লেখছি উময়গ তাই না আমরা বুঝতে পারবো যে উময়গ তারপর উময়গটা ভাঙাতে হবে কীভাবে আগে উম তারপরে গ তো এইভাবে ভাঙিয়ে আমরা যুক্তবর্ণ দেখিয়ে দেব তাহলে যুক্তবর্ণ সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞেস থাকলে তোমরা বলতে পারো বা কমেন্ট করতে পারো আমি সেটা জানানোর চেষ্টা করব মানে একই শব্দের মধ্যে যদি পাশাপাশি দুটো অক্ষর একত্রিত থাকে তাহলে সেই বর্ণটিকে আমরা যুক্তবর্ণ বলব যুক্তবর্ণ ভাঙানোর সময় আগে কী করব শব্দটা লিখবো লেখার পরে যে কোন বর্ণটা যুক্ত আছে ওই বর্ণ দুটি লিখবো তারপরে আবার বর্ণ দুটি কী করবো আমরা ভেঙে ভেঙে লিখবো আচ্ছা এখন দেখো চার নম্বরে আছে প্রশ্ন উত্তর চার নম্বরে হয়তো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে যেমন ক থেকে ঙ পর্যন্ত যেমন কী কী ফুল লাল রঙের হয় এখন তোমরা উত্তরে কী লিখবা উত্তরে লিখবা যে ক উত্তর ডেশ ডেশ ফুল লাল রঙের হয় যে যে ফুলটা লাল রঙের হয় সেই ফুলের নামগুলি লিখতে হবে আর সুগন্ধ ফুল কী কী মানে কোন কোন ফুলের গন্ধ আমরা গ্রহণ করি বা ভালো সেই ফুলগুলোর নাম রাখবা যে সুগন্ধি ফুল হচ্ছে ডেশ 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 বা অমুক 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 মানে ফুলের নামগুলো লিখবা আর কোন কোন ফুলের গন্ধ নাই ওখানে কী লিখবা যে গ উত্তর এই এই ফুলের মানে ফুলের নামগুলো লিখবা লেখে যে এই ফুলের গন্ধ নাই অর্থাৎ যে ফলগুলো ফুলগুলোর কোনো গন্ধ নাই সেই ফুলগুলোর নাম তোমাকে লিখতে হবে তারপরে কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয় এখন কোন কোন ফল কাঁচা থাকতে আমরা সবুজ দেখি আবার পাকলে পরে উপরের রঙটা কতটা হলুদও হয় কতটা আবার লালচেও দেখা যায় তো এই ধরনের ফলগুলোর নামটা এই জায়গায় লিখতে হবে যে এই ফুল কাঁচা থাকতে সবুজ হয় এবং পাকলে পরে অন্য ফুল রং ধারণ করে আর কোন কোন ফলের ভিতরটা লাল রঙের হয় এখন কিছু কিছু ফল আছে যে উপরে সবুজ বা হলুদ যাই কিছু দেখো না কেন কিন্তু খাবার সময় ভিতরের দানাগুলো দেখা যায় টকটকে লাল হয় তো যে যে ফুলের দানাগুলা বা কোষগুলা বা ওই খাবার যে অংশটা এটা লাল আকারের হয় সেই ফলগুলা নাম এই জায়গায় লিখতে হবে আচ্ছা এরপরের পৃষ্ঠা দেখো যে পাঁচ নম্বর আছে যে নিচের ছকে কোনটি কী রঙের ফুল তা লিখি অর্থাৎ এখানে অনেকগুলো ফুলের নাম দেওয়া আছে আবার ছকে রঙেরও নাম দেওয়া আছে কারণ যে ফুল যে রঙের সাদা ফুল কোনটা কোনটা ওটা এই সাদার ঘরে বক্স আকারে দেওয়া আছে সেই ঘরটাতে লিখবা অর্থাৎ এই যে দেখো এখানে বক্স আকারে দেওয়া আছে যে সাদা লাল হলুদ গোলাপ মানে যে যে ফুল সাদা সেটা সাদার ঘরে আর যেটা লাল সেটা লালের ঘরে আর যেটা হলুদ এই ফুলের নামটা হবে হলুদের ঘরে আর যেটা গোলাপি এটা হবে গোলাপের ঘরে তো যা হোক তোমরা বাসায় বসে আমার ক্লাসটা শুনবে এবং কি সাথে সাথে বইটা যদি মিলিয়ে দেখতে পারো তাহলে তোমাদের কাজে লাগবে সামনে হয়তো তোমাদের পরীক্ষা খুব বেশি দিন দেরি নাই তো আমি আশা এবং দোয়া ব্যক্ত করি যে তোমরা সবাই মনোযোগী হবে কারণ কোনো না পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত অনুকূলে না আসছে ততক্ষণ হয়তো আমরা সবাই একত্রিত হয়ে আগের মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না সুতরাং অনলাইনে ক্লাসটা তোমরা গুরুত্ব সহকারে দেখবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি
খোদা হাফেজ।